রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক বিশেষ ভিডিও। ভিডিওটি কি উপলক্ষে অবশ্যই হয়তো বুঝতে পারা যাবে আমি যে টাইটেল দেবো সেই টাইটেল অনুযায়ী। এবার বিষয়টা হচ্ছে যে আল-আমিন মিশনের অ্যাডমিশন টেস্টে যারা বাংলা মাধ্যমে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আমি বলি অগ্রিম বা আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। তোমরা কাউন্সিলিংয়ের অনেক প্রসেস এগিয়ে গেছো, এখন তোমাদের শুধু কাউন্সিলিংয়ের রেজাল্ট 30 তারিখ সেটা দেখতে হবে। যারা লিস্টে দেওয়া টাকাগুলো বা অ্যামাউন্টগুলো বা ফিগুলো পেমেন্ট করতে অক্ষম তাদের জন্য রয়েছে কি আনএবল টু পে, ঠিক আছে, আনএবল পে অপশন এ করে। এবার অনেকের প্রশ্ন যে সেখান থেকে তাদেরকে ডাকা হবে কি না। এর আগের বছরও আল-আমিন মিশন এই ব্যবস্থা করা হয়েছিল, যারা ওই টাকাটা বা ওই অ্যামাউন্টটা দিতে অসমর্থ তাহলে তাদের জন্য কাউন্সিলিংয়ে কী করতে হবে সেটা কিন্তু কাউন্সিলিং রেজাল্টে বলে দেওয়া হয়েছিল। এইভাবেই কিন্তু মাথায় রাখতে হবে 30 নভেম্বর কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু অবশ্যই বুঝতে পারা যাবে। তো আজকে যেটা ভিডিও দিচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে আল-আমিন মিশনের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে ইংলিশ মিডিয়াম যে আল-আমিন মিশনের পরীক্ষা, সেই আল-আমিন মিশনের পরীক্ষার ডেট, কখন থেকে আল-আমিন মিশনের অ্যাডমিশন টেস্ট এর জন্য ফর্ম ফিল আপ শুরু হবে সেটা অবশ্যই ঘোষণা করা হয়েছে। তাই অবশ্যই আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল বাটনে ক্লিক করে নাও। আমি এখানে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে কি আল-আমিন মিশনের অ্যাডমিশন টেস্ট অনলাইন অ্যাপ্লিকেশনস ফর ক্লাস 5 to 9 ইংলিশ মিডিয়াম উইল বি স্টার্টেড ফ্রম 25 নভেম্বর 2022, অর্থাৎ 25 নভেম্বর, অর্থাৎ 2 থেকে 3 দিন পর থেকেই আল-আমিন মিশনের ইংলিশ মিডিয়াম এর ক্লাস 5 থেকে 6 অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অনেকের প্রশ্ন ছিল যে কবে থেকে দেবে, তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখে নিতে হবে এবং 25 নভেম্বর থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ইংলিশ মিডিয়ামে করা যাবে। তবে যারা এখনও ফর্ম ফিল আপ হয়েছে বা অনুত্তীর্ণ হয়েছে বাংলা মাধ্যমে তাদেরও বলি তোমরাও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা ইংলিশ মিডিয়াম যেহেতু সেহেতু একটা বিষয় রয়েছে, তো এখানে 25 তারিখ থেকে অবশ্যই ফর্ম ফিল আপ হবে। এবার অনেকেই প্রশ্ন করছে যে কী করতে হবে না করতে হবে, আমি যেভাবে বলেছি ফর্ম ফিল আপের ফরম্যাট ঠিক সেইভাবে ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এই ভিডিওটি ছিল শুধুমাত্র ইংলিশ মিডিয়াম এর জন্যই আর অন্য কিছু নয়, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবে সবাই এবং সুস্থ থাকবে, ধন্যবাদ।